বিরতির পর আবারও আপনাদের স্বাগত। যে বিষয়টার দিকে নজর রাখবো এই মুহূর্তে, কৃষি জমিতে ক্যানেলের জল আদান প্রদানের বিষয়কে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলায় গুরুতর আহত হয়েছে এক এসপিও জওয়ান। ঘটনাটি আহত এসপিও জওয়ানের নাম নান্টু দাস বলে যুবকের অবশ্যই এই ঘটনাকে কেন্দ্র করে সবভাবে এলাকায় কিন্তু চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ঘটনাটি ঘটেছে তেলিয়ামুড়া থানাধীন ব্রহ্মছড়া এলাকায় বুধবার সন্ধ্যা নাগাদ। প্রসঙ্গত উল্লেখ্য, এসপিও জওয়ানদের কেন্দ্র করে বিগত কয়েকদিন ধরেই বেশ কিছু খারাপ খবর কিন্তু উঠে আসছে। আবারও আরেক এসপিও জওয়ান কিন্তু আহত হয়েছেন, সংঘবদ্ধ হামলার জেরেই আহত হয়েছেন এই এসপিও জওয়ান, এমন তথ্যই কিন্তু উঠে আসছে। ব্রহ্মছড়া এলাকার বাসিন্দা তথা পেশা এসপিও জওয়ান নান্টু দাস তার কৃষি জমিতে খোয়াই নদীর ব্যারেজের ক্যানেলের জল আদান প্রদানের বিষয়কে কেন্দ্র করে প্রতিবেশী গোপাল দাস, শেফালী দাস এবং রঞ্জিত দাসের সাথে প্রথম তার বাকবিতণ্ডা হয়। উভয়ের মধ্যে বাকবিতণ্ডা চলার সময় উত্তেজিত হয়ে রঞ্জিত, শেফালী এবং গোপাল দাস সংঘবদ্ধ আক্রমণ করে নান্টু দাসকে ধারালো কোদাল দিয়ে, এতে নান্টু দাস রক্তাক্ত হয়ে গুরুতরভাবে আহত হয়। পরে পরিবারের লোকজনেরা আহত নান্টু দাসকে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে। এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে তেলিয়ামুড়া থানার পুলিশ। পুলিশ আসার আজ পেয়ে তিন অভিযুক্ত গোপাল, শেফালী এবং রঞ্জিত দাস পালিয়ে যেতে সক্ষম হয়েছে বলে খবর পাওয়া যায় পরবর্তী সময়। এদিকে আহত এসপিও জওয়ান নান্টু দাসের আঘাত গুরুতর হওয়ায় তাকে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য আগরতলার জিবি হাসপাতালে রেফার করে দেয়। এই ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই গোটা এলাকায় কিন্তু চাঞ্চল্য বিরাজ করছে এবং আহত জওয়ান নান্টু দাস এই মুহূর্তে জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। ঘটনাকে কেন্দ্র করে কি জানাচ্ছেন সংশ্লিষ্টরা শুনব। আজকে সন্ধ্যায় আমরা একটা খবর পাই, একজন নান্টু দাস বলে একজন লোক ওনাকে তিনজন লোক মিলে অ্যাসল্ট করেছে। যারা অ্যাসল্ট করেছে ওদের নাম হচ্ছে, একজনের নাম গোপাল দাস, একজনের নাম শেফাল দাস, একজন হচ্ছে রঞ্জিত দাস। তারা দু পক্ষের মধ্যে একটা জল ক্যানেলে জল নিয়ে কথাবার্তা কাটা হয় দুই পক্ষের মধ্যে। পরবর্তী সময়ে রঞ্জিত দাস, শেফাল দাস আর গোপাল দাস তারা ত্রিজনে মিলে নান্টু দাসকে আক্রমণ করে, ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করেছে। আমরা ঠিক এখনো সঠিক খবর আমরা পাইনি, তদন্ত চলছে। ধারালো অস্ত্র দিয়েও মনে হয় আক্রমণ করেছে, না হলে ওনার যে আঘাত এসছে হাতের মধ্যে আঘাত পেয়েছে এটা গুরুতর। হাতের অবস্থা কিরকম? রক্তাক্ত জখম হয়েছে এবং হাতের অবস্থা, হাতের কবজার এখানে কেটে গেছে, ব্লিডিং হয়েছে প্রচন্ড। তো এ ব্যাপারে আমরা তদন্ত চলছে, আমরা অভিযোগ এখন একটা যদি আসে ভিত্তিতে আমরা কেস চেষ্টা করা হবে। আপনারা আসলেন চিকিৎসকের বক্তব্য এবং এই বিষয়টাকে কেন্দ্র করে আহত এসপিও জওয়ান নান্টু দাসের চিকিৎসা চলছে আগরতলার জিবি হাসপাতালে। আমাদের সঙ্গে এই মুহূর্তে জুড়ে গেছেন আমাদের তেলিয়ামুড়ার প্রতিনিধি হিরণময় রায়, আরো বিস্তারিত জানবো তার কাছ থেকে। হিরণময় দা, শুনতে পাচ্ছ? হিরণময় দা, এসপিও জওয়ান নান্টু দাস আহত হয়েছেন সংঘবদ্ধ হামলায় এমন তথ্য উঠে এসেছে এবং ক্যানেলের জল আদান প্রদান, জমিতে জল আদান প্রদানের বিষয় নিয়েই এই ঘটনাটা ঘটেছে এমনটাই তথ্য রয়েছে আমাদের কাছে। আর বিস্তারিত কি রয়েছে তোমার কাছে তথ্য? গতকাল বিকেলে যখন নান্টু দাস ওনার খেতে যখন জল সেচের জন্য যায়, তখন জল নিয়ে সেই এলাকার তিনজন যুবকদের সঙ্গে ওনার বাকবিতণ্ডা হয়। তো নান্টু দাস এই ব্রহ্মছড়া এলাকারই বাসিন্দা এবং পেশায় তিনি একজন এসপিও। তো যখন জল নিয়ে ঝামেলা চলে তখন গোপাল, শেফাল এবং রঞ্জিত দাস নামে তিনজন যুবক তারা সংঘবদ্ধভাবে ওনার উপরে হামলা করে এবং কুড়াল দিয়ে ওনার বাঁ হাতে কুড়ে এবং বাঁ হাতটি পুরোপুরি কেটে যায় বলতে পারো। তো সেখানে গিয়ে তেলিয়ামুড়া হসপিটালে প্রাথমিক চিকিৎসার পর ওনাকে জিবিতে রেফার করা হয় এবং যে তিনজন আসামি তাদেরকেও যখন থানার পুলিশ ধরতে যায় তারাও পালিয়ে যায় ঘটনাস্থল থেকে। অর্ণব, একদম, পুলিশ আধিকারিকরা তো সেখানে গেছেন কিন্তু গিয়ে কাউকে গ্রেপ্তার করতে পারেনি, তারা পালিয়ে গেছে এই তথ্যটা রয়েছে আমাদের কাছে। তো পরবর্তী সময় কি পুলিশ আধিকারিকরা কাউকে গ্রেপ্তার করতে পেরেছে বা এই বিষয়ে কি একটা মামলা নেওয়া হয়েছে? হ্যাঁ, এই বিষয়ে একটা মামলা নেওয়া হয়েছে। তিনি মনে যেহেতু সে একজন এসপি জওয়ান, তো সেই বিষয়টা খুব গুরুত্ব দিয়ে দেখছে তিনি থানার পুলিশ। এবং তুমি দেখতে পাচ্ছ বিগত কিছুদিন ধরে এসপিদের উপর যেভাবে মানে একটা আপত্তি বলতে পারো, কিছুদিন পূর্বে
গতকাল একটা স্টু মারা গেল, এর আগের দিন একটা স্টু মারা গেল, আম পাশায় একজন স্টু মারা গেল। তো স্টুদের উপরে একটা যেমন নান্টু দাসকে যারা মারধর করেছে, এসপি ওজন নান্টু দাসকে যারা মারধর করেছে তাদেরকে পাকড়াও করার ক্ষেত্রে একদম অসংখ্য ধন্যবাদ হিরণময়দা বিস্তারিত জানানোর জন্য। আমাদের সঙ্গে ছিলেন তেলিয়ামুড়া থেকে হিরণময় রায়। এবং যে বিষয়টা আমরা জানতে পারলাম যে নান্টু দাসের চিকিৎসা চলছে এই মুহূর্তে আগরতলার জিবি হাসপাতালে এবং পুলিশ আধিকারিকরা তল্লাশি কিন্তু জারি রেখেছেন তিন যুবক, গোপাল দাস, শেফাল দাস এবং রঞ্জিত দাসের, রঞ্জিত দাসকে পাকড়াও করার জন্য। এবং এই বিষয়টা অবশ্যই রয়েছে যে বিগত কয়েকদিন ধরে কিন্তু এসপিও জওয়ানদের তরফ থেকে কয়েকটা খারাপ খবরই শোনা যাচ্ছে এসপিও জওয়ানদের বিষয়ে। দুজন জওয়ান মারা গেছেন, তো অপরজন নিখোঁজ ছিলেন, পরবর্তী সময় দেহ উদ্ধার হয়েছে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে আরো এক এসপিও জওয়ান গুরুতর আহত হয়ে ভর্তি রয়েছেন আগরতলার জিবি হাসপাতালে। সময় ছোট বিজ্ঞাপন বিরতির রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।